বন্ধুরা, আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমরা গিয়েছিলাম বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির বিসিন্দা পাহাড় দেখতে। সঙ্গে ছিল অত্রি, নিতাইদা, অনির্বাণ, পারিজাতদা আর অত্রির সহধর্মিনী দেবপ্রিয়া। গাড়ির মধ্যে সকালের প্রাতরাশ, অনির্বাণের মা আমাদের জেঠিমা বাড়ি থেকে কেক বানিয়ে দিয়েছেন, খুব সুন্দর টেস্ট এই যে কেক। পারিজাতদা অত বড় খাবেন না, মানে পেট খারাপ হয়ে যাচ্ছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে, অসাধারণ খেতে, কেক ছাড়া যাচ্ছে না, লোভ ছাড়া যায়। জেঠিমা খুব সুন্দর হয়েছে কেকটা, দারুণ হয়েছে, দারুণ। তখন আকাশে চলছিল মেঘ আর রৌদ্রের লুকোচুরি খেলা। এই সেই বিসিন্দা পাহাড়, ছোট্ট কিন্তু খুব সুন্দর। আমরা ছিলাম বিসিন্দা পাহাড়ের নিচে মা নাচন চণ্ডী অতিথি নিবাসে। জঙ্গলের মধ্যে দিয়ে উঠেছিলাম পাহাড়ের মাথায়, উপর থেকে দেখেছিলাম চতুর্দিকের সৌন্দর্য, সবুজে সবুজ সে দৃশ্যপট যা আমাদের মুগ্ধ করেছিল। তারপর সেই পাহাড়ি অবস্থিত মা নাচন চণ্ডীর মন্দিরে মাকে দর্শন করে ফিরেছিলাম অতিথি নিবাসে। আর তারপর রাত্রে খোলা আকাশের নিচে রান্না, সে বেড়ানোয় একটা নতুন মাত্রা যোগ করেছিল। এখন 6টা বাজছে, আমরা উঠে পড়েছি সকালে, একটু পায়চারি করতে বেরিয়েছি। চতুর্দিকটা একদম সবুজে সবুজ দেখুন চতুর্দিক। আর আমাদের টিম আমাকে ছেড়ে একটু এগিয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর। ভোর ভোর উঠে পড়ুন, উঠে সূর্যোদয়টা দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা এসেছিলাম বিসিন্দা পাহাড়ে। আগের ভিডিওতে নিশ্চয়ই আমাদের সেই বিসিন্দা পাহাড় অভিযান দেখেছেন। যদি সেই ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে এই দেখুন সেই লিংক আমি দিয়ে দিচ্ছি, বা ভিডিওর শেষেও আমি এই বিসিন্দা পাহাড়ের লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে। আর আজকে আমরা এখান থেকে যাব বিহারীনাথ পাহাড়ে, বাঁকুড়ার সবচেয়ে উঁচু যে পাহাড়, তো সেই বিহারীনাথ পাহাড়ে আমরা এখন যাব। আমাদের ছেলেপুলেরা সব রেডি, আমাদের গাড়িও প্রায় রেডি হয়ে গেছে, আমরা এখান থেকে যাব। তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, চলুন বিহারীনাথ যাওয়া যাক। তো যাওয়ার আগে একটু পেট পুজো করার দরকার রয়েছে। সকালে ব্রেকফাস্টটা এখনও করা হয়নি, স্নান টান করে গেছি, একদম ফ্রেশ হয়ে গেছি, যাবো এবার ব্রেকফাস্ট করতে। চলুন ওখানে দেখি। এই বিসিন্দা পাহাড়ে এলে এই ছেলেটাকে দেখে রাখুন, এর নাম হচ্ছে নিমাই, নিমাই সূত্রধর। খুব হাসি মুখে সব সময় আপনাদের কাজে ব্যস্ত থাকবে, দেখবেন ছেলেটা খুব ভালো ছেলে। দেখুন আমাদের এখন পরিবেশনে ব্যস্ত রয়েছে।
বিহারীনাথের সামনে একটু গাড়িটা দাঁড় করিয়ে এখান থেকে সৌন্দর্যটা নেওয়া হচ্ছে। বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। এই দেখো সব বাবুরা ছবি তুলতে ব্যস্ত। আমরা এসে পড়েছি বিহারীনাথে, বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড় এই বিহারীনাথ। এই বিহারীনাথের নিচেই আছে বাবা মহাতীর্থ বিহারীনাথ ধাম, যার মধ্যে বিহারীনাথ বিরাজ করছেন। আমরা সেই মন্দিরে যাব। তার আগে দেখুন জুতো টুতো রেখে দিয়ে গাড়ির মধ্যেই রেখে দিয়েছি। আর এই সামনেই একটা ঘাট আছে, সুন্দর একটা পুকুর, যেখানে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এই পাইজাদা মাথায় একটু জল নিতে হয়, আসুন চলো। বাম বলে একটা বিশাল বড় নিম গাছ, তার নিচে এই মন্দিরের কমপ্লেক্স, যার মধ্যে অনেকগুলো মন্দির আছে বিভিন্ন দিকে, বিষ্ণু মন্দির, রাধা কৃষ্ণ মন্দির আর আছে, দেখুন আর অনেকগুলো মন্দির আছে। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কেটে যাবে আপনাদের, পুজো দেবেন এখানে। আর একটা দেখেছো, গুপ্তদান। গুপ্তদান মানে? গুপ্তদান মানে তুমি যে টাকাটা দিচ্ছ কেউ জানবে না, এক টাকা দিচ্ছ না, একশো টাকা দিচ্ছ না, এক লাখ টাকা দিচ্ছ, ব্যাপারটা হচ্ছে গুপ্ত। নতুন শব্দ পেলাম, গুপ্ত। তা আপনি চন্দ্রগুপ্ত হয়ে যান। চন্দ্রগুপ্ত আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি, এখানে চলুন, পুজো চলছে এখন। দেখুন আমাদের পুরোহিত মশাইকে, উনি পুজোতে ব্যস্ত। এই দেখুন মন্দিরের ছাদ থেকে একটা ঝাড়বাতি জ্বলছে, বেশ বড় ঝাড়বাতি, মহাবিহারীনাথের পূজা এখন চলছে। সামনে নন্দী মহারাজ বসে আছেন, আমাদের ওই পারিজাতে পুজো দিচ্ছেন। ইতিহাস ঘাঁটলে জানা যায় প্রায় 200 বছর আগে স্থানীয় কাশীপুরের রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন বাবা বিহারীনাথের। তিনি চেয়েছিলেন এখান থেকে এই বাবা বিহারীনাথকে তুলে কাশীপুরে নিয়ে যেতে, কিন্তু পরে তিনি অনেক চেষ্টা করেও তা পারেননি। তারপরে তিনি এখানেই বাবা বিহারীনাথের জন্য একটি মন্দির নির্মাণ করে দেন। বলছি যে এই মন্দির মোটামুটি কতদিনের পুরনো? 200 বছর। 200 বছর। এখানে কি আপনি এখানে পুজো করেন? আমাদের দেওঘড়ি আছে, আমাদের পালি সিস্টেম আছে, দেওঘড়িয়ার দেওঘড়িয়া সম্প্রদায় আমরা পুজো করি। আচ্ছা, কীরকম কোন সময় বেশি ভিড় হয়, মানে পুজোর? পুজো অনুষ্ঠান হয় শিব চতুর্দশী, শ্রাবণ মেলা, নীল পূজা চৈত্র মাসে, ফালুন মাসে আর এই শ্রাবণ মাসে বেশি ভিড় হয়, আর সোমবার গেলে হয়। শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়, এখানে মেলা হয়, মানে প্রচুর জনসমাগম এখানে হয়। আপনারা যদি ওই সময় আসেন এই জায়গার যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেগুলো দেখতে পাবেন। ভাত হচ্ছে, ভাত। আচ্ছা, আমরা এখন খাজা খাবো আর খাবো জিলাপি খাবো আর কি খাবো। এখানে লাড্ডু বানানো আছে, এই দেখুন লাড্ডু আছে, এখানে ল্যাংচা আছে, রসগোল্লা আছে, পিঁপড়ে পড়েছে। এই যে খাজা, খুবই খাস্তা খাজা। বেশ নরম আছে, রস পড়ছে। জিলিপি বেশ কালচে রং,
টেস্টি ফুড টেস্ট ব্যাপারটা হলো এরকম যে আমরা দুপুরবেলা এসে পৌঁছেছি এখানে এখন এখানে হালকা গরম রয়েছে মেঘলা হয়ে আছে আকাশ সূর্যটা দেখুন ঢাকা পড়ে আছে তাই ঠিক করলাম এখন পাহাড়ে উঠবো না আমরা কিছুটা উঠে একটা জায়গা আছে যেখানে আম ঝর্ণা বলে একটা জায়গা আছে যেখানকার জল খুব ভালো যে জল খেলে অনেক রোগ সেরে যায় শুনেছি আমরা সেই আম ঝর্ণা যাব এখানে একটা ছোট্ট মন্দিরও আছে সেই মন্দির আমরা দেখব তার আগে চলুন আপনাদের একটু এখানে যে বিহারীনাথ এলে আপনারা কোথায় থাকবেন সেই জায়গাটা দেখেন বিহারীনাথ মন্দির থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে এলেই আপনি দেখুন বিহারীনাথ পঞ্চায়েতের গেস্ট হাউস তারপর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় বিহারীনাথ অতিথি নিবাস দেখুন শালতোড়া পঞ্চায়েত সমিতি এই ঘরগুলো আপনারা বুকিং করতে পারবেন বিভিন্ন মানের ঘর আছে এখানে আমি সে ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেগুলো দেখে আপনি বুকিং করে বিহারীনাথে এখানে এসেও থাকতে পারেন পুজো দিতে পারেন পাহাড়ে উঠতে গেলে আপনাকে খুব সকাল করে উঠতে হবে চলুন গেস্ট হাউসের ভেতরটা একটু যাওয়া যাক ঘরে কীরকম কী রেট আছে এখানে রেট আছে তোমার এখন মানে অফসাইট ওই 500 ডবল বেড ৫০০ আর এসি রুম আছে এসি হ্যাঁ কীরকম রেট আছে ১০০০ এসি খাওয়া দাওয়া আপনাদের এখানে ব্যবস্থা আছে ব্যবস্থা আছে ঠিক আছে তো পঞ্চায়েত সমিতির কাছ থেকে লিজ নিয়ে এই গেস্ট হাউসগুলো চলছে এসি এবং নন এসি দু রকমই পাবেন ৫০০-১০০০ টাকার মধ্যে এখানে চলে আসবেন আপনারা খাবার দাবারও ব্যবস্থা আছে আমাদের ভাই জানালো আর এটা হলো বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার এর ভেতরে ৬টি রুম আছে নন এসি ডবল বেডেড ভাড়া এখন ৮০০ টাকা করে নিচ্ছে ক্যান্টিন ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন ভেতরেই আমরা এখন বিহারীনাথ ট্রেকিং রুট ধরে আমরা যাচ্ছি আম ঝর্ণার কাছে এখানে বিহারী বাবার আশ্রম আছে আমরা জানি না ঠিক রাস্তা ধরেছি কিনা তা এখন এখানে বলে দেওয়ার মতো কেউই নেই এই যে আমার ছোট্ট টিম বাকি দুজন গাড়িতে রয়ে গেল আর এই ফাঁকা বোতলও নিয়ে যাচ্ছি ফাঁকা বোতল নিয়ে যাচ্ছি ওখান থেকে ঝর্ণা থেকে জল নিয়ে আসবো দেখা যাক গিয়ে পৌঁছাতে পারি কি না একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে কিন্তু কোনোদিন জায়গাটা যাইনি আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কিনা তাও জানি না আমরা কি ঠিকঠাক যাচ্ছি আমাদের আজকে ওই যে গাইডের কাজ করছে অনির্বাণ বাইকের চাকার দাগ আছে সুতরাং আমরা এদিক দিয়ে যেতে পারি একবারে ভুল রাস্তা নয় যা মনে হচ্ছে দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা মন্দিরে গিয়ে পৌঁছাই কি পাই যাদা ভয় লাগছে নাকি ভয় আবার কি করে লাগবে হ্যাঁ ভয় আবার কি করে লাগবে আমার তো আবার ভয় ডর করে আছে বাবারে ভয় লাগছে এই যে অনেক প্রজাপতি রয়েছে এই রাস্তাতে একটা সুন্দর জঙ্গলের গন্ধ পাচ্ছি কেমন একটা আদা আদা গন্ধ আমাদের গন্ধ বলছে এবার আমাদের পথ দেখিয়ে এগিয়ে যাচ্ছে একদম সরু রাস্তা প্রচুর জঙ্গল জঙ্গলের গন্ধ একটা আহ একটু সকালের দিকে এসে পৌঁছালে পাহাড়ের মাথায় হয়তো ওটা যেত
কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এরপরে কোনো এক সময় আসা যাবে, তখন সেই অভিজ্ঞতাটাও নেওয়া যাবে। গুগল মাতা কি যায়। সুতরাং এখানে এসে আমরা একটুখানি হতাশ হয়েছিলাম যে এতটা ওঠার পরও পাচ্ছি না। গুগলে দেখলাম যে কাছাকাছি এসে গেছি, তার মানে আমরা আম ঝর্ণার কাছে এসে গেছি। বিহারীনাথ বাবার আশ্রম আমরা এসে গেছি, বাবার আশ্রম ওই দেখতে পাওয়া যাচ্ছে, বিহারী বাবার আশ্রম। কি ভাই একটু আনন্দ লাগছে? গাঁদা গাছ দেখে আনন্দ পেয়ে গেছি। কত সুন্দর গাছ লাগিয়েছে দেখুন, এই দেখুন এসে গেছি আমরা আশ্রমের কাছে এসে গেছি। উনি সুন্দর গাছ লাগিয়েছেন, এই দেখুন নয়নতারা অনেক কিছু। বাহ, এখানে আপনি একাই বসে আছেন দিব্যি, এত সুন্দর জায়গায়। হ্যাঁ, মাছ ভাজার মতো ভাজতে হয়, এইরকম একটা অবস্থা হয়। রান্না চাপিয়েছেন আবার ঘরে দিয়ে গিয়ে ঘরের ভিতরটাও ছিল ভেতরে ঢুকি। বড় ভালোই ঘর আছে। চলো এই দেখুন সাধু বাবা ঘরে আমরা ঢুকছি। বাহ, খুবই অন্ধকার এখানে। এটা আলোর ব্যবস্থা করেননি? এই যে আলোটা জ্বলছে টিমটিম করে দিনের বেলা। আচ্ছা, এই এই দেখুন ওনার ঘরে আলো জ্বলছে, কিন্তু তার অবস্থা এরকমই, সোলার আলো। আজকে তো সূর্যের কিরণ হয় না, এটা ওই। আচ্ছা, এই যে ঠাকুর, ওনার মন্দির, ওনার ঠাকুর, এখানে বাবা লোকনাথ আছেন, তারপরেই সন্তোষী মা, হ্যাঁ, তারপরে মা কালী, তারা মা, পাশে বাবা ভোলানাথ, আর পিছনে রাধা কৃষ্ণ, সামনে বাবা ভোলানাথ বসে আছেন। এই যে, এই যে ওনার সকালে নকুলদানাথ পূজা দিয়েছেন। চিঁড়ে আর নকুলদানা আমাদের প্রসাদ পেলাম বাবার কাছ থেকে। এই কয়েকদিন আগে, মানে এক সপ্তাহ আগে, এই বিবেকানন্দ আশ্রমের একজন মহারাজ আছেন, চৈতন্য গৌরাঙ্গ ব্রহ্মচারী, এই তো নদীর ওপারে। আপনার নাম কি তাহলে? আমার নাম পাহাড়ি বাবা। আমি পাহাড়ে যেহেতু একা একা থাকি। আর সে তো পাহাড়ি বাবা, আর আপনার নাম কি? আমার নাম নীল কুমার দাস। নীল কুমার দাস, আমাদেরকে একটু জল খাওয়াবেন, চলুন। হ্যাঁ, যাবেন তো আমাদেরকে? এই দেখুন, এই সেই আম ঝর্ণা, বড় একটা আম গাছের নিচে এই আশ্রম। এই যে হচ্ছে আশ্রম, আশ্রমের পাশে তুলসী মঞ্চ, তার পাশে দেখুন আরও দু একটি বাড়ি রয়েছে। আর এইখান থেকে যে জলটি পড়ে, এখানে জলের ভৌম জল বলে না এগুলোকে? হ্যাঁ, তো জলের স্তরটা এখানে আপে চলে গেছে। এই দেখুন জলটা কিভাবে নেওয়া হচ্ছে দেখুন। এই যে এই জল খেলে নাকি অনেক রকমের রোগ সেরে যায়। দেখুন আমাদের আমাদের বাবার নিজের হাতে ঠান্ডা জল, একদম ঠান্ডা জল খাওয়াচ্ছে। পরিজন দা ধরে দিন, নামা যায় নামা যায়। ঠান্ডা জল না, ঠান্ডা জল পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। দারুণ
তো আধ্যাত্মিক জগতে যা কিছু হয় না উপর আলার ইচ্ছা নিজের ইচ্ছা কিছু হয় চাই না এটা একদম খাঁটি কথা মানে যা কিছু আমার সঙ্গে যা হচ্ছে আমি পরিষ্কার বুঝতে পারছি আমঝর্ণা দেখা হলো আমাদের মহারাজের সঙ্গে পরিচয় হলো অনেক কথা হলো অনেক কথা হলো উনি আমাদের জল খাওয়ালেন নিশ্চয়ই দেখলেন তো কেমন লাগলো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এই ছোট্ট ট্যুরে চলে আসুন না বিহারীনাথে আপনারও খুব ভালো লাগবে আর একটু হাতে যদি সময় করে আসতে পারেন তাহলে পাহাড়ের মাথাতেও ওঠা যাবে তো বন্ধুরা আসি এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন খুশিতে থাকবেন বেড়াতে থাকবেন আর সেটাই করবেন যেটা আপনার হৃদয় চায় হৃদয়ে চায় ভাই আবার দেখা হবে পরের ভিডিওতে।